বিচারহীন 90 দিন যতদিন না বিচার মিলছে ততদিন পর্যন্ত কিন্তু রাজপথ ছাড়বেন না অঙ্গীকারবদ্ধ জুনিয়র চিকিৎসকরা অঙ্গীকারবদ্ধ সাধারণ মানুষ আজ যে মিছিল হলো এক হাতে নায়ের প্রতীক নিয়ে সেই মিছিলকে শেষ হচ্ছে ধর্মতলা অভয় মঞ্চে মা ক্যান্সারে নেই আর ভয় এনসিআরআই এ হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস অন্যদিকে মেডিকেল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি আর সেই খবরও জানাবেন আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছে আমাদের সঙ্গে শুরুতে আমি অনির্বাণের কাছে আসি অনির্বাণ প্রতিবাদ এখনো ধ্বনিত হচ্ছে এই অভয় মঞ্চে দেখো একদম অনুষ্ঠ হয় এই মুহূর্তে কিন্তু যে জনতার চার্জশিট যে কর্মসূচি দেওয়া হয়েছিল অভয় মঞ্চের তরফে সেই জনতার কর্মসূচি চার্জশিটের কর্মসূচি সেটি কিন্তু এখনো চলছে কিছুক্ষণ আগেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্ডের তরফে দেবাশিস হালদার চিকিৎসক তিনি কিন্তু এখানে বক্তব্য রাখলেন এবং প্রত্যেকে তাদের বক্তব্য যে তারা কিন্তু এই আন্দোলন সেটাকে সংগঠিত করেছে সাধারণ মানুষের ভরসা এবং আজকে যে জমায়েত হয়েছে সাধারণ মানুষের যে উপস্থিতি তাদের এই আন্দোলন যে একেবারে সঠিক পথে রয়েছে এবং এই আন্দোলনকে যে তারা আরও এগিয়ে নিয়ে যাবে সেই বার্তাই কিন্তু দিচ্ছে একদিকে জনতা চার্জশিট অন্যদিকে মশাল অন্যদিকে প্রতিবাদী গান নাটক মঞ্চস্থ হওয়া কার্যত এই আজকে সন্ধ্যেবেলায় ধর্মতলা কার্যত কিন্তু প্রতিবাদে মুখর এবং এই মুহূর্তে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে জনতা চার্জশিট যে কর্মসূচি অভয় মঞ্চের তরফে নেওয়া হয়েছে সেই কর্মসূচিতে কিন্তু এখনও হাজারো হাজারো মানুষ তারা কিন্তু উপস্থিত রয়েছেন রানী রাসমণি রোডে এবং তুমি জানো যে আজকে দুপুরবেলায় যে মিছিল শুরু হয়েছিল কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল এসে যুক্ত হয় একেবারে এই রানী রাসমণি রোডে এবং তারপর এই মিছিলের যে ব্যাপকতা সেটা কিন্তু আরও বা এই কর্মসূচির যে ব্যাপকতা সেটা কিন্তু আরও বেড়ে যায় এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন সংগঠন চিকিৎসকদের সেই সংগঠনের যারা সদস্য তারা যেমন বক্তব্য রাখছেন ঠিক তেমনভাবেই কিন্তু পাশাপাশি নাগরিকদের বিভিন্ন প্রতিনিধিরা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব তারাও কিন্তু আসছেন এবং এসে তাদের নিজেদের যে যন্ত্রণা সেটা কিন্তু ব্যক্ত করছেন তাদের প্রতিবাদের ভাষা ব্যক্ত করছেন স্বাভাবিকভাবে কিন্তু এই মুহূর্তে একেবারে প্রতিবাদে মুখর ধর্মতলা চত্বর এবং রানী রাসমণি রোডে কিন্তু চলছে অভয় মঞ্চের যে কর্মসূচি জনতা চাষী সেই জনতা চাষী এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে মশাল জ্বালানো হয়েছিল সেই মশাল এবং যেটা বার্তা দেওয়া হচ্ছে যে মশালের আলো সেই মশাল কিন্তু নিভবে না এবং সেই মশাল কিন্তু চলবে যতদিন পর্যন্ত না বিচার পাওয়া যাচ্ছে মাসের হিসাবে তিন মাস দিনের হিসাবে 93 দিন আজ সেই অভিশপ্ত 9 তারিখ আজ থেকে তিন মাস আগে আগস্টের 9 তারিখ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানকার চিকিৎসককে ধর্ষিত এবং নৃশংসভাবে খুন হওয়া অবস্থায় পাওয়া গেছিল এবং তারপর সেই বিচারের দাবিতে উত্তাল হয়েছিল সারা বাংলা আজকে সেই তিন মাস পূর্তি উপলক্ষে চিকিৎসকদের সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়েছেন তার পাশাপাশি বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে দ্রোহের গ্যালারি প্রদর্শনীর ডাক দেওয়া হয়েছে এবং আমরা রয়েছি SSKM হাসপাতালে এবং সেখানেও কিন্তু জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা তারা কিন্তু দ্রোহের গ্যালারির ডাক দিয়েছেন এবং প্রদর্শনী সেই প্রদর্শনীতে কিন্তু এই তিন মাস ধরে যেরকমভাবে আন্দোলন চলেছে তার গতি প্রকৃতি তুলে ধরা হয়েছে একদিকে টিভিতে LED স্ক্রিনের মাধ্যমে তুলে ধরা হয়েছে তার পাশাপাশি ছবি এবং পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়েছে অর্থাৎ তারা যেটা বলছেন গত তিন মাস ধরে যে আন্দোলন তারা করেছেন সেই আন্দোলন তারা ফিরে দেখতে চাইছেন সেই আন্দোলন তারা মনে করিয়ে দিতে চাইছেন তারা যে আন্দোলনে আছেন গত তিন মাসের গতি প্রকৃতি তুলে ধরে সেই বার্তাই দিতে চাইছেন চিকিৎসক সংগঠন ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সুদীপ্ত এবিপি আনন্দ কলকাতা